Welcome back to another vlog, guys. আজকে আমরা যাচ্ছি বিমান মিউজিয়ামে তেজগাঁয়ে। আজকে দিনটা পুরো আমরা ফ্রি, আমরা একটা কাজ ছিল, কাজটা হয় নাই, তাই আমরা পুরো দিন ফ্রি, যেহেতু রাতের গাড়িতে সিলেটে যাব। তো আজকে পুরো দিন ফ্রি, তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু বিমান মিউজিয়ামে যাওয়া যাক। তাই আমরা গাড়িতে উঠছি, এখন বিমান মিউজিয়ামে যাব। আর গিয়ে ওখানে আমরা অনেক টুর দিব, দেখাবো যে কী কী জিনিস আছে বিমান মিউজিয়ামে। যেহেতু অনেকেই আসছেন, আবার অনেকেই আসেন নাই, যারা আসছেন তারা তো ভালো, আর যারা আসেন নাই তাদের জন্যই ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি বিমান মিউজিয়ামে, দেখা যাক। স্টে টিউন উইথ আস। গাইজ, এক ঘন্টা ধরে জামে আছি। এখন আমরা যেখানে 5 মিনিটের রাস্তা, এখানে আমাদের 2 ঘন্টা লাগতেছে। তো দেখা যাক আর কত সময় লাগে। দেখেন, আস্তে আস্তে আগাচ্ছে, আস্তে আস্তে আগাচ্ছে, কোনো ইম্প্রুভমেন্ট নাই। এতক্ষণ ধরে জামে আছি, যেখানে 5 মিনিটের রাস্তা এখানে 1 ঘন্টা লাগাই দিল। এই যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বের হলাম মাত্র, সামনেই তেজগা। সরি গাইস, মিউজিয়ামটা বন্ধ ছিল, আইডিবির সামনে এখানে কাজ চলতেছে, এই জন্য আজকে মিউজিয়ামটা বন্ধ, তাই যেতে পারি নাই। বেডলা সামনে থেকে ঘুরে আসতে হয়েছে, আর ক্যামেরা অন করতে পারি না। ওখানে কিছু সরকারি কাজ হইতেছিল আর আর্মির কিছু প্রবলেম হইতেছিল, তাই ক্যামেরা অন করতে পারি নাই। এখন যাচ্ছি আমরা হাজি বিরিয়ানিতে, পুরান ঢাকায় হাজি বিরিয়ানি খেতে যাচ্ছি। তো আজকে পুরান ঢাকা টুর দিব, দেখবো আর কী কী আছে খাওয়ার, দেখি কী আমাদের জন্য খাওয়ার আছে। এই পুরান ঢাকায় আসলে মোগল আমলে অনেক খাবার পাওয়া যায়, ঐতিহ্যবাহী অনেক খাবার পাওয়া যায় পুরান ঢাকায়। আর স্পেশালটা হচ্ছে হাজি বিরিয়ানি। আর হাজি বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগে, মেনলি বুরহানিটা আর হাজি বিরিয়ানিটা অনেক ভালো লাগে আমার কাছে। তো যাচ্ছি খেতে, আমরা হাজি বিরিয়ানিতে গিয়ে আবার ব্লগ স্টার্ট করব। এখন রাস্তা খুব ভাঙা, কথা বলা যাচ্ছে না, এরকম ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। আমরা হাজি বিরিয়ানিতে গিয়ে এরপরে ব্লগ স্টার্ট করব। এখন আমরা চলে আসছি নান্না বিরিয়ানিতে, সাথে আছে জামি। আর আমরা হাজি বিরিয়ানিতে মানে এত ভিড়, যাতে দোকানে ঢুকা যাচ্ছে না ওদের, ভাবলাম নান্নাতেই খাই। আমরা খাসির কাচ্ছি আর গরুর পোলাও অর্ডার করছি আর বুরহানি অর্ডার করছি, দেখা যাক আমাদের কী দেয় আর কি, ওরা কোয়ালিটি কেমন খাওয়ার দেখি। আর নান্না বিরিয়ানি তো অনেক আগের, অনেক ওয়েল নোন একটা প্লেস নান্না বিরিয়ানি, দেখি
কাচ্চি দেয় আমাদের এই যে আমাদের কাচ্চি মারজানো কাচ্চি নিছে বাট জামি নিছে মুরগ পোলাও এই লেগ পিসটা দেখাও তো কুপা কুপা আমাদের কিছু সালাদ দেয়া হইছে আর এখানে লেবু আছে আর বুরহানি অর্ডার করছি আমরা বুরহানি আসতেছে তো আমরা খেয়ে নেই খুবই ক্লান্ত আমরা অনেক কাজে আসছিলাম ঢাকায় এরপরেও ব্লগ করা আমি কিছু বলবা কিছু বলবো না শুধু খাচ্ছে আচ্ছা তো দেখছো এখন আমরা যাব একটু পরে খাওয়া শেষ হলেই চলে যাব আমরা বাকরখানি কিনতে এখন আজকে আমরা নান্না বিরিয়ানি থেকে বের হয়ে আসছি এখানে বাকরখানির দোকানে এই যে দু ঘন্টা বাকরখানে এই যে এখানে বাকরখানে প্রসেসিং হচ্ছে বাকরখানে এখানে বানাচ্ছে বাকরখানে এটাতে বেক করা হয় বাকরখানে এই যে বাকরখানে